আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও একটি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে স্যামসাং মডেল, হচ্ছে স্যামসাং B110E। স্যামসাং B110E কাঁপিচ্ছে, ভালো করে ধরে এই সেটটি শর্ট আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি শর্টটি কিরকম কি পর্যায়ে আছে। আমি পাওয়ার সাপ্লাই ধরছি, ওখানে ধর দেখুন ধরতেছি রিডিং শর্টটি, দেখুন এই যে এই পরিমাণে শর্ট আছে। সেট বুঝতে পারছেন আসলে যারা কাজ করেন এদিকে। এবার আমি মিটার দিয়ে চেক করে দেখি যে শর্ট পাওয়া যায় কিনা ডিজিটাল মিটার দিয়ে। পজিটিভ পজিটিভ এই রাখলাম, দেখতে পাচ্ছেন যে বিট দিচ্ছে, এভাবে ধরলাম তাতেও বিট দিচ্ছে। তার মানে কি এই সেটটি আমাদের ফুল শর্ট আছে। এখন দেখি কোন কম্পোনেন্টটি শর্ট আছে। এখানে ডায়োড চেক করতেছি, ঠিক আছে বিট দিচ্ছে না। এখানে একটি ক্যাপাসিটর বিট দিচ্ছে, এখানে একটি ক্যাপাসিটর একটি ওকে আছে, এখানে মান দিচ্ছে 314, ঠিক আছে। কথা বলেন না, কাজ করছি এখানে, এটা ঠিক আছে। এখানে সে হ্যাঁ অথবা শুনতে পাচ্ছেন যে বিট দিচ্ছে। যাই হোক, আমার মিটারটিতেও প্রবলেম আছে, ব্যাটারি ড্যামেজ। আমি এটি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে বিট দিচ্ছে। এই ক্যাপাসিটারটিও শর্ট আছে, এখান থেকে এই ক্যাপাসিটার শর্ট আছে, এদিকে ধর। এখন এই দুটো ক্যাপাসিটারের মধ্যে আমি একটি ক্যাপাসিটার রিমুভ করে দিয়ে দেখব যে কি হয়। না উঠিয়ে ফেললাম ক্যাপাসিটারটি। এখন আমরা ক্যাপাসিটারটি আরেকবার মাপ দিয়ে দেখবো যে শর্ট আছে কিনা। হ্যাঁ শর্ট আছে, এই যে দেখুন শর্ট দেখাচ্ছে। এখন আমরা সেটটি দেখি, আলহামদুলিল্লাহ শর্ট কেটে গেছে। এই যে দেখুন শর্ট নেই, সেটটি হিট থাকার কারণে চেঞ্জ দেখাচ্ছে। এখন আমরা দেখি পাওয়ার সাপ্লাই লাইন লাগে, এদিকে ধর যে আমাদের সেটটি ওপেন হয় কিনা। দেখতে পাচ্ছেন যে সেটটি ওপেন হয়ে গেছে, তার মানে আমাদের শর্টটি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমরা সেটটি সাকসেসফুল ভাবে রিপেয়ার করতে পেরেছি। তো বন্ধুরা, দেখলেন একটি শর্ট সেট কিভাবে শর্ট ক্লিয়ার করা যায়। আশা করি আমার মতো আপনারাও সুন্দর এবং সঠিকভাবে কাজ করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করতে ভুলবেন না, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। যে কোনো প্রবলেম আমাকে ফোন করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব, আমার সহযোগিতার হাতটি বাড়িয়ে দেব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।